রাজ্যর মর্যাদা প্রদান করা হয় তেতিয়াহলে বরাককো সেই একেটাই মর্যাদা প্রদান করিব লাগিব। শেহতীয়াভাবে কমতাপুর রাজ্য গঠনৰ প্রক্রিয়াটোক লৈ বা শেহতীয়াভাবে কমতাপুরক পৃথক করাক লৈ সমগ্র অসমৰ রাজনীতি কপি আছে, নতুন নতুন বিষয় সন্নিবিষ্ট হৈছে আৰু সেই সময়তে নতুন এটা বিষয় উল্লেখিত হৈছে আৰু সেয়া হৈছে বরাকক নতুনকৈ রাজ্য ঘোষণা করার কথা। প্রদীপ দত্ত রয়ের মন্তব্য এটা জোকাৰিছে সমগ্র রাজ্য। আমার ওসর প্রদীপ দত্ত রয়ের মন্তব্য আছে, সবিশেষ লৈ আহিছো এই প্রতিবেদনের জড়িয়ে। কমতাপুর রাজ্য দিলে বরাককো পৃথক করিব লাগিব, কমতাপুরক যদি রাজ্য হিসাবে ঘোষণা করা হয় বরাককো পৃথক করিব লাগিব, এই মন্তব্য প্রদীপ দত্ত রায়ের। ডিমা হাসাওক পৃথককৈ দিব লাগিব, অর্থাৎ ডিমা হাসাওর ক্ষেত্রতো সরকারে লব লাগিব এই বিশেষ সিদ্ধান্ত। কেবল কমতাপুরক এই রাজ্যর মর্যাদা দিলে নহব, কমতাপুরর দাবি মানিলে এইকেইটা দাবিও মানিব লাগিব। কমতাপুরৰ দাবী যদি সরকারে মানি লয়, সেয়া লাগিলে কেন্দ্রীয় সরকারেই হোক বা সেয়া লাগিলে রাজ্যর সরকারেই হোক, তেতিয়াহলে এই দাবিও মানিব লাগিব। বরাক, ডিমা হাসাও, কার্বি আলং, হোজাই, মাইবঙকে ধরে পূর্ণ রাজ্য দিব লাগিব। বহুকেইটা নাম উল্লেখ করা হয়েছে, বরাক, ডিমা হাসাও, কার্বি আলং, হোজাই, মাইবঙকে ধরে পূর্ণ রাজ্যর মর্যাদার কথা কোয়া হয়েছে। বরাক পৃথককৈ বিচাৰিছে এতিয়া প্রদীপ দত্ত রয়ে। প্রদীপ দত্ত রয়ে বহুকেইটা অঞ্চল সাঙুরি এতিয়া বরাকক পৃথক রাজ্যর মর্যাদার দিয়ার কথা উল্লেখ করেছে। যদি কমতাপুরক রাজ্য হিসাবে ঘোষণা করা হয় বা কমতাপুরক পৃথক রাজ্যর মর্যাদা দিয়া হয় তাহলে বরাককো পৃথক করব লাগিব বলে প্রদীপ দত্ত রয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। তেও কৈছে ডিমা হাসাওকো পৃথক করে দিব লাগিব। ডিমা হাসাওর কথা উল্লেখ করেছে, সততে বিতর্কত আবর্তত থকা প্রদীপ দত্ত রায়ে নতুন ধরনের এক বিতর্কর ঘোষণা করেছে। তেও কৈছে কমতাপুরর দাবি মানিলে এইকেইটা দাবিও মানিব লাগিব। এই দাবি সমূহৰ ভিতৰত তেও কেইটামান অঞ্চলৰ কথা উল্লেখ করেছে, সেই অঞ্চল সমূহ সন্নিবিষ্ট করে বরাকক এক নতুন রাজ্যর মর্যাদা দিব লাগিব। বরাক, ডিমা হাসাও, কার্বি আলং, হোজাই, মাইবঙক পূর্ণ রাজ্য দিব লাগিব বলে মন্তব্য করেছে। আমার ওসর আছে প্রদীপ দত্তরের মন্তব্য, শুনে গেছে। কেন্দ্রীয় সরকারে যদি বেঙ্গলর ছটা ডিস্ট্রিক্ট আর অসমর দুটো ডিস্ট্রিক্ট লই সেপারেট কামতাপুরী রাজ্য গঠন করিব পারে, তেতিয়াহলে বরাকবিলি সেপারেশনের দাবি বহুত দিনের দাবি, আর আমার ইয়াত থকা আর এন সি এল কার্বি আংলঙের পর ডিমারাজির দাবি বহুত দিনের দাবি, এই দাবিটিও মানিব লাগিব। আজি আমি অকল বরাক ক্ল্যান্টর দাবি আঁতরিছ, ডিমারাজিও তেখেতর দাবিটো এরি আমার লগত বহি আমি একেলগে কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, এন সি হিল, কার্বি আংলং, হোজাই, লামডিং, লঙ্কা আর নাগাল্যান্ডর যত এই ডিমা রাজ্য স্থাপিত হয়েছিল, ইয়ার পাছত এইটু কইছিলে মাইবং, ইয়ার পাছত এইটু আহিছে কাছারর খাসপুর, এই এরিয়া লই আমি 80 লাখ পপুলেশন, কারণ আমার ইয়াতে বরাকভেলির পপুলেশন আছে 50 লাখ আর ডিমাসা আর হিবিলাক লই আর 30 লাখ লই আমার একটা পূর্ণ রাজ্য গঠন করিব লাগে বলে আমি কেন্দ্রীয় সরকারের তাতে দাবি জানাইছো। আমি এই মর্মে আমি ডিমাসা নেতৃত্বর লগত, এন সি হিল কার্বিং লগত কথা পাতিছো, আমার লোকেল বর্মন মানুষের লগত কথা পাতিছো, আর আমার হিন্দি স্পিকিং মানুষ, মণিপুরী, 125টা টি গার্ডেন সকলে মিলি সকলের মতামত লই আমি একটা কমন নাম করি, না বরাকল্যান্ড থাকিব না ডিমা রাজ্য থাকিব, মিডিয়ামত একটা রাজ্যর নাম গঠন করি আমি কেন্দ্রীয় সরকারের তাতে ইমিডিয়েট দিল্লি যাম, দিল্লি গিয়ে আমার দাবিটা প্লেস করি। আমি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর তাতে আমি আজি জনানি দিছো যে কামতাপুরী রাজ্য হলে আমার রাজ্য দিব লাগিব।